প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে এর আগের দিন আলোচনা করেছিলাম কপালকুণ্ডলা উপন্যাসের নবকুমার চরিত্র নিয়ে। আজ তোমাদের সামনে আলোচনা করব কপালকুণ্ডলা উপন্যাসের সবচেয়ে প্রধান চরিত্র কপালকুণ্ডলার নিয়ে, তার সেই বিষয়ে যে নোটস সেটা তোমাদের সাথে শেয়ার করব, এবং তার পাশাপাশি চরিত্রটাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেন তোমাদের লিখতে বা বানিয়ে লিখতে যেন সুবিধা হয়। তো তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো, আর কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সময়ের মধ্যে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে আমি পরবর্তী উপন্যাস আর যে নাটকগুলো আছে সেগুলোর উপরেও কিন্তু নোট দেওয়ার চেষ্টা করব। তো আসো পুরো ভিডিওটা ভালো করে দেখো, নোটসটা স্ক্রিনশট করতে পারো, পোজ করে লিখে নিতে পারো। তবে আসল কাজ হলো যে পুরো বিষয়টা তুমি বুঝতে পারলা কিনা আগে বুঝে নাও, কেমন? দেখো, কপালকুণ্ডলা উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রের যদি কথা বলা যায় তাহলে কিন্তু তার মধ্যে একটা হচ্ছে কপালকুণ্ডলা নিজে, আরেকটা হচ্ছে নবকুমার। এবং এই দুটো চরিত্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণতা প্রদান করেছে যে চরিত্রগুলো সেগুলো হচ্ছে মতিপিপি, আরেকটা হচ্ছে গিয়ে ওই কাপালিকের কথা বলতে পারো। তো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটাতে যাব সেটা হচ্ছে যে কি আমরা নবকুমারকে দেখে চেনার চেষ্টা করব কপালকুণ্ডলাকে। নবকুমার যখন তাকে দেখেছিল প্রথমবার একেবারে সমুদ্র তটের মধ্যে, তখন তাকে দেখে তার কী মনে হয়েছিল? সেই গম্ভীর নাদি বাড়ি ধীতিরে সৈকত ভূমে অস্পষ্ট সন্ধ্যা আলোকে দাঁড়াইয়া অপূর্ব রমণী মূর্তি কেশভার অবেনি সংবদ্ধ সংসর্পিত রাশিকৃত আগুলো ফলম্বিত কেশভার। এই যে কোটটা, তো এটার অর্থটা কী? এটার অর্থ হচ্ছে তাকে দেখে মনে হচ্ছে গম্ভীর একটা নদী যেখানে কুলকুল করে জল বয়ে যাচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে সন্ধ্যালোককে দাঁড়িয়ে একজন রমণী মূর্তি তার বেনি চুল সংবদ্ধ সংসর্পিত রাশি রাশি চুল আগুলো ফলম্বিত কেশভার। এই অবস্থায় যখন নবকুমার তাকে দেখলো পরবর্তী যে দ্বিতীয়বার যখন দেখল তখন সন্ধ্যালোক অন্তর্নিত হয়নি, অর্থাৎ পিঠে কোমল যে একটা স্পর্শ সেটা কিন্তু পেছন ফিরে নবকুমার দেখেছে সেই বন্য দেবী মূর্তি। তৃতীয়বার যখন মতিপিপির সাথে তার দেখা হয় তখন তার ছবিটা কীভাবে আঁকা হয়েছে বা উপন্যাসে কীভাবে এঁকেছেন দেখো, একটি ক্ষীণালোক প্রদীপ জ্বলিতেছে মাত্র অবদ্ধ নিবিড় কেশরাশি পশ্চাত ভাগ অন্ধকার করিয়া রহিয়াছিল। একটা জিনিস খেয়াল করো যে বারবার তাকে অন্ধকারের মতো দেখানো হচ্ছে, হতে তো পারে যে অন্ধকারের সবচেয়ে সুন্দর মূর্তি হিসেবে উপন্যাসিক তাকে দেখাতে চেয়েছেন, কারণ আলোতে আসলে অন্ধকারের সবচেয়ে রহস্যময় সৌন্দর্যটা ক্ষীণ পড়ে যায়। এসবের অর্থ এই যে চরিত্রটিকে শুধু রহস্যময় করে রাখবার জন্য তিনি বঙ্কিমচন্দ্র তাতে প্রাণ প্রতিষ্ঠা কিন্তু করেননি, চরিত্রটি যাতে রক্তমাংসের সজীবতা লাভ করে সেই জন্য তিনি তাকে কত সচেতন ছিলেন সে একটু ব্যাখ্যা করে বোঝা যাবে। একটা জিনিস খেয়াল করো, কপালকুণ্ডলা যখন নবকুমারকে পথ দেখেছিল সেটা তার অন্তরের স্বাভাবিক কোমলতা থেকেই কিন্তু হতে পারে, কিন্তু কাপালিকের বন্ধন মুক্ত করে তাকে অধিকারের বাড়িতে নিয়ে আসায় করুণাবৃত্তির একেবারে চরম প্রকাশ পায়, এই কথা কিন্তু প্রকাশ পাচ্ছে। তবু যে এ কাজ সে করেছে তাতে বোঝা যায় মানবিক অনুভূতি তার মধ্যে পুরোপুরি বজায় ছিল, সংসার ও সামাজিক বন্ধন সম্বন্ধে একেবারে সে ছিল অনভিজ্ঞ, তাই জন্য সে বিবাহ শব্দটার অর্থই বুঝতে পারেনি। অধিকারী কালিকা অর্থাৎ কালীদেবী আর শিবের মধ্যে যে সম্বন্ধ সেটাকে বুঝিয়ে তাকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছিল যে বিয়ে জিনিসটা আসলে কী, সংসার সম্বন্ধে কপালকুণ্ডলার অনভিজ্ঞতা যে কত বেশি তা বোঝাবার জন্য একটা ছোট্ট দৃষ্টান্ত মনে করা যায়। মতিপিপি প্রচুর স্বর্ণালঙ্কার পরিয়ে দিয়েছিল কপালকুণ্ডলাকে, তাই না? রাস্তায় যখন ভিখারি তাকে সাহায্য চেয়েছিল সেই অলঙ্কারগুলো সে খুলে তার হাতে দিয়ে দিয়েছিল। একবার জিনিস ভাবতো, কেউ ওকে অলঙ্কার দিল তার সংসার সুখী হওয়ার জন্য, আর সে কী করলো, সেই সব খুলে দিয়ে দিল একজন রাস্তার ভিখারিকে, কারণ সে জানে না অলঙ্কারের মূল্যটা কী, কারণটা কী, কারণটা সে জানে না যে সংসারের মূল্য কী, সংসার জিনিসটা কি সে বোঝেই না, অর্থের বিষয়টা বোঝে না, সে অরণ্যে পালিত হয়েছে অরণ্য কন্যা, জানো, ও জানে না সংসার কী, ও জানে না প্রেম কী, ও জানে না সাংসারিক বন্ধন বা দাম্পত্য যে সম্পর্ক সেসবের অর্থ কিছু বোঝে না, সে কোমল বালিকা, সে সহজ সরলভাবে জীবনযাপন করেছে একেবারে সরলভাবে, সে শুধুমাত্র দেখেছে কাপালিককে আর অধিকারীকে ছোটোবেলা থেকে, তো তার ধারণা নেই যে এগুলোর কী হবে। ফলে ভিখারিক যখন চেয়েছে সাহায্য সে সমস্ত অলঙ্কারগুলো খুলে দিয়ে দিয়েছে, আর সেই সব নিয়ে ভিক্ষুক যখন এদিক ওদিক চেয়ে একেবারে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করেছে তখন আমরা বুঝতে পারি যে ভিখারি ভেবেছে যে পুনরায় যদি সেই অলঙ্কারগুলো সেই নারী চেয়ে নেয় তার কাছ থেকে, তাই জন্য সেই সব নিয়ে সে ঊর্ধ্বশ্বাসে দৌড়েছে। তখন হঠাৎ করে কপালকুণ্ডলা মনে মনে ভাবছে যে কপালকুণ্ডলা ভাবিলেন ভিক্ষুক দৌড়িল কেন,
আশ্চর্য হাস্যকর একটা অবস্থা। যাই হোক, এইভাবে সপ্তগ্রামে যখন সংসারে এসে তার ননদ শ্যামাসুন্দরীর অবস্থা দেখেও কপালকুণ্ডলের দাম্পত্য প্রণয় সম্বন্ধে কিছুই ধারণা জন্মায়নি। সে বলেছে, বোধ করি সমুদ্র তীরে এসে বনে বনে বেড়াইতে পারিলে আমার সুখ জন্মে। আশ্চর্য কথা। এরপর যখন কপালকুণ্ডলের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, তখন সে এক বছর পার করেছে নবকুমারের গৃহিণী সেজে। সাজসজ্জায় কিছু পরিবর্তন এলেও তার মানসিকতায় তেমন কিছুই পরিবর্তন আসেনি। সে শ্যামাসুন্দরীকে কিন্তু বলেছে একটা কথা স্পষ্টভাবে, যে আমি জানিতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসিত্ব, তবে যদি আমি এটা জানতাম তাহলে কখনো বিবাহ করিতাম না। অর্থাৎ কপালকুণ্ডলের স্বভাবে পরিবর্তন হয়নি, সংসার তার ভালো লাগে না। অরণ্যে, রাত্রে অরণ্যে ভ্রমণ করতে সে আনন্দ পায়। গৃহস্থের বউ ঝির এই আচরণ ভালো কিনা সে প্রশ্ন তার মনে আসে না। যে পরোপকার বৃত্তি আমরা প্রথম থেকে তার মধ্যে দেখেছি, সে পরোপকার বৃত্তি সাধনের কিন্তু তার মধ্যে পরবর্তীকালেও ছিল। যেমন ধরো, শ্যামাসুন্দরী যে তার ননদ ছিল কিনা, তার স্বামী তাকে ভালোবাসত না। তো শ্যামাসুন্দরীর বক্তব্য ছিল, কোনো টোটকা যদি করা যায়, তো গাছগাছালি দিয়ে টোটকা তো অনেক ধরনের হয়, হ্যাঁ, যেমন ধরো মন্ত্র তুকতাক এইসবের দ্বারা তো মানুষকে বশীকরণ করা যায়। তো এই বশীকরণের জন্য, নিজের স্বামীকে বশীকরণের জন্য শ্যামাসুন্দরীকে গভীর রাত্রে কিন্তু অরণ্যে যেতে হবে। তো সেই সময়টাতে কিন্তু কপালকুণ্ডলা সরাসরি বলেছে শ্যামাসুন্দরীকে যে তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি রাত্রিবেলা বনের মধ্যে, আমি ঔষধ সন্ধান করে নিয়ে আসবো। এই যে তার একটা পরোপকার, এইখান থেকে কিন্তু পুরো ট্র্যাজেডি শুরু হয়, তার জীবনের ধ্বংস শুরু হয়। কাপালিককে একবার দেখা সত্ত্বেও সে কিন্তু ভয়ে এ কাজ করতে বিরত হয়নি। সে কাপালিককে দেখতে পায় সেখানে। অরণ্য জীবন থেকে সে পেয়েছে সরলতা, এবং অরণ্য জীবনে কাপালিক ও অধিকারী ছাড়াও অন্য কোনো মানুষের সাহচর্য না পাওয়ায় সংসার জীবন সম্বন্ধে সে ছিল একেবারে অনভিজ্ঞা। নারীর যে চিরন্তন অনুভূতি, সেই প্রেমানুভূতি থেকে সে ছিল বঞ্চিতা। নির্জন সমুদ্র তীরে ফার্ডিনান্ডকে দেখে মিরান্দার মনে জেগে উঠেছিল যেমন প্রেমানুভূতি, কিন্তু সমুদ্র উপকূলে অরণ্যের মধ্যে নবকুমারকে দেখে কপালকুণ্ডলার মনে কিন্তু প্রেম নয়, জেগে উঠেছিল বিস্ময়। সে অবাক হয়ে তাকাচ্ছিল যে কে, কেমন মানুষ। কাপালিকের খড়গ সে লুকিয়ে রেখে নবকুমারকে কিন্তু নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। পলায়ন করো, পথ দেখাইয়া দিতেছি। আশ্চর্য। এইখানে আমরা দেখতে পাই যে কাপালিকের ষড়যন্ত্রে নবকুমারের চোখে কিন্তু কপালকুণ্ডলা যখন অবিশ্বাসিনী মনে প্রতিভাত হলো, বারংবার সুরাপানে উত্তেজিত নবকুমার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কপালকুণ্ডলাকে যখন একেবারে বধ করার জন্য শ্মশান ভূমিতে নিয়ে যাচ্ছিল, কপালকুণ্ডলা আকাশপথে ভৈরবী মূর্তি দেখতে পায়। আসলে সেই ভৈরবী মূর্তি হাতে একটা দীর্ঘ ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম দেখতে পেয়েছিল দৃশ্যটা। দেবীর এই নির্দেশ মনে হচ্ছে যেন দেবী তার বলি চায়। মহামায়ার পদপ্রান্তে নিজের জীবনকে বিসর্জন করতে দেওয়ার জন্য কপালকুণ্ডলার একেবারে সংকল্পবদ্ধ হয়েছিল। কপালকুণ্ডলের চরিত্রে একদিকে যেমন নিসর্গ প্রকৃতি পাওয়া যায়, অন্যদিকে কিন্তু কাপালিকের উপাস্য দেবী ভৈরবী মাতার প্রভাব ছিল প্রবল। এই দুই শক্তি তার চরিত্রের গতি নিয়ন্ত্রণ করেছে, পরিণাম সৃষ্টিতে কার্যকর ভূমিকা গ্রহণ করেছে। পরবর্তীতে দেখা যায় যে কি, নবকুমার তাকে তো ফিরে পেতে চেয়েছিল, কিন্তু সে আর ফিরে আসতে চায়নি। প্রকৃতিও কিন্তু চায়নি যে সে ফিরে আসুক, সে প্রকৃতির মেয়ে ছিল, প্রকৃতিতে ফিরে যাক, এটাই চেয়েছিল হয়তো প্রকৃতি। তাই গঙ্গা নদীতে, মাঝ নদীতে সে বিলীন হয়ে যায়, সে জলের মধ্যে হারিয়ে যায়। নবকুমার তাকে নিতে যায় বটে, কিন্তু সেও ফিরে আসে না। অর্থাৎ এই দুটি প্রাণ কোথায় হারিয়ে যায়? প্রকৃতির কোলের মধ্যে। কারণ প্রকৃতির বাইরে এসে এরা নিখুঁতভাবে জীবনযাপনে অসমর্থ হয়ে উঠেছিল। এইখানে নবকুমারের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কপালকুণ্ডলা চরিত্রটি। কপালকুণ্ডলা চরিত্র শুধু সাধারণ একটি নারী চরিত্র নয়, এই চরিত্রটি একটি আদর্শ। বঙ্কিমচন্দ্রের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক কন্যা হিসাবে তাকে কিন্তু দেখা যেতে পারে। এভাবে করে আমরা আলোচনাটি শেষ করতে পারি। তোমাদের আলোচনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, এবং কমেন্ট করে জানাবা, লাইক করবা, এবং পরবর্তী টপিক নিয়ে আমি অবশ্যই আসবো খুব শীঘ্রই। ধন্যবাদ, ভালো থেকো, সবাই সাথে থেকো।